গুড মর্নিং কলকাতা ক্যাম্পাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবার একটা নতুন দিন শুরু হলো। প্রত্যেক দিনের মতোই গাছে জল দেওয়া দিয়ে শুরু করলাম দিনটা, কারণ গাছে জলটা আমি সকালবেলায় দিয়ে দিই, তা না হলে না সারাদিনে আর মনেই থাকে না। এত কাজের মধ্যে থাকি তো সারাদিনে মনে থাকে না। আর দেখো আমার ফ্রিজে যে কত জিনিস জমে আছে, আজকে সব স্টক ক্লিয়ার করবো। ওই জন্য আমি আজকে কিচ্ছু বাজার করতে দিইনি চন্দনকে, এবং বলে নিজেও কোনো বাজারে যায়নি। আর এখানে দেখো আরেকজনকে সোফার ওপরে উঠে সে অপেক্ষা করছে কখন তার বাড়িতে কেউ না কেউ আসবে। প্রতিদিন তার একটা না একটা লোক চাই, কি মুশকিল বলো তো, এত লোক আমি কোথা থেকে পাবো? আর এই মাছের মাথাটা যে কোভিড থেকে রয়েছে, আজকে আমি সব ভাজবো, তা না হলে কিছু করার নেই। সব বসিয়ে দিয়ে, ভাতটাত বসিয়ে দিয়ে এবার একটুখানি নিজের মতো করে বসিয়ে দেখো না। সকালে উঠে কাঁচাকুচিও করে দিয়েছি। এই চাটা না, সকালবেলার চাটা আমি ভাত টাত সব বসিয়ে দিয়ে তারপরেই খাই, শান্তি মতো খেতে পারি। এক পিস মাছ ছিল, এটা আমি চন্দনকে ভেজে দিচ্ছি। আর আমার এই কুচো চিংড়িগুলো দিয়েও আমি একটু ভাজাই করবো, ইচ্ছা আছে, দেখা যাক কী করা যায়। কুচো চিংড়িগুলো দিয়ে আজকে আর বড়া করবো না, আর ভাজা যেটা করবো সেটার মধ্যে একটু পেঁয়াজ দেবো, সেই জন্য পেঁয়াজ একটু এরমভাবে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো। আজকে আমি যেটা করবো সে ভেবেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো। এরকম যদি হঠাৎ কোনো কিছু থাকে ছোটোখাটো মাছ অনেক দিন ধরে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা করতে পারো। পেঁয়াজটা দেখো কুচি কুচি করে একদম ভেজে নিচ্ছি আমি, তার সঙ্গে লম্বা লম্বা করে কেটেছি লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা। আর রসুন আদা অবশ্যই লম্বা লম্বা করেই কেটে দেবো, সবটাই ভাজবো এই মাছটার সঙ্গে, একসঙ্গে সবটাই ভাজবো। এইগুলো কুচো মাছেও কিন্তু এ ধরনের খেতে খুব ভালো লাগে। কাঁচকি মাছ থাকে না, এই ধরনের মাছগুলোতেও ভীষণ ভালো লাগে। ডিম দুটো আমি দিয়ে দিই গজার জন্য। সকালবেলাটা না একটু ডিম সেদ্ধ দিয়ে ও খেলে ভালো খায় দুপুরবেলাটা, আর রাত্রির বেলাটা চিকেন দিয়ে দেবো, কারণ দুবেলা তাকে আবার এক জিনিস দিলে সে খেতে চায় না। তার যে কত নকড়া কী বলবো, একটা জিনিস যদি দুবেলা দিই একদম ডিটো ওর বাবার মতো জানো তো, দুবেলা দু রকমের রান্না তার চাই। মাছের মাথাটা বললাম না আজকে সব কিছুই আমি ভেজে নেবো, তো সেই জন্য মাছের মাথাটাও আমি একটু ভেজে নিচ্ছি। তার মধ্যে খেয়েছি ছ্যাঁকা, তো সেই জন্য একটু সিলভার এক্সট্রা মেখে নিচ্ছে। এটাও মাখতে আমার অনেক দেরি হয়ে গেল জানো তো, এত জ্বালা করছে সেই নিয়েই সব কাজগুলো সারলাম, তা নাহলে এত বেলা হয়ে যায় না ঠাকুর দিতে, খুব লজ্জা লাগে। তো যাই হোক এবার আমি স্নানে চলে যাব, পুজোও আমার হয়ে গেল। স্নান করে পুজোটা আমি মানে একটু সময় লাগে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে করতে। এবার গজাকে খেতে দেবো, গজার খাওয়াও কমপ্লিট। এইটা আজকে একটু পরিষ্কার করবো জানো, আমি একটু দেখেছি ব্যাপারটা, তো খুবই সহজ প্রসেস, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি। যে এইটা আমার 3 বছর হয়ে গেছে, আমি জানি খুব একটা পরিষ্কার হবে না, কিন্তু তবু যতটা করা যায় একটু গরম জল করে নিতে হবে, আর সেই সঙ্গে বেকিং সোডা লাগবে, একটু পাতিলেবু লাগবে, আর লাগবে হচ্ছে হারপিক। এই হারপিকটা কিন্তু আমি আলাদা করেই কিনেছি কিচেনের জন্য, এটা আমি কিন্তু বাথরুমের হারপিক ইউজ করছি না। তো এরমভাবে হারপিকটা একটু ভালো করে গায়ে মাখিয়ে নেবে, দেখেছো কী তেলচিটে হয়েছে ছোটোটা। তারপরে একটু লেমন জুসটা ভালো করে এরমভাবে চিপে দিয়ে দেবে, তারপরে দেবে বেকিং সোডাটা দিয়ে হালকা গরম জল, বেশি গরম নয়, হালকা গরম জল দিয়ে দেবে, দেখবে একটা এরম ফেনা মতো হবে। এই অবস্থাতে এটা 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবে। আর একটু ভিজিয়ে রাখলে আমার ভালো হতো, দেখো হয়েছে অনেকটাই, কিন্তু সেই কালারটা আসেনি, কিন্তু আমার মনে হয় এটা করতে করতে আসবে, অনেকটা দিন হয়ে গেছে তো সহজে ব্যাপারটা হয়নি, কিন্তু তেলচিটে ভাবটা কেটে গেছে। তো যাই হোক, চন্দন আবার বিকেলের জন্য চিকেন ড্রামস্টিক নিয়ে এসছে, যে একটা কিছু করো মাম চিকেন ড্রামস্টিক দিয়ে। তো আমি আবার ভাবলাম কী করি দেখি, ভাবছি জুসি চিকেন ড্রামস্টিক করবো, তার জন্য আমি একটু কেটে নিচ্ছি, কারণ চন্দন আনতে গেছে তো ও আর দোকানে না কিছু বলে না জানো তো, যার জন্য যেটা হয়েছে আমাকে বাড়িতে এরকম কাটতে হয়। কাটতে গিয়ে খুব মুশকিল হয়, আমার তো সেই রকম ছুরি নেই, বাড়িতে ছুরিগুলো একটু কাটতে কষ্টই হয়, কিন্তু ও দোকানে গিয়ে কোনো দিনই বলবে না যে এটা একটু এরকম কেটে দিন, ওর নাকি মনে থাকে না, কী বলবো বলো। তো যাই হোক আমি দুদিকই সুন্দর করে এরমভাবে একটু কেটে নিচ্ছি, চিড়ে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো রেডি আমার ড্রামস্টিক, জুসি চিকেন ড্রামস্টিক, আমি রেডি মানে তৈরি করার জন্য রেডি আর কি, সমস্ত মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি এখানে, তারপর রান্নাটা করব। কিন্তু রান্নাটা আমার মনে হচ্ছে ভালো হবে জানো তো, গন্ধটা দুর্দান্ত হয়েছে, এখানে ভাজছি যখন না মশলাটার গন্ধটা এত ভালো লাগছে যে নিজেরই জিভে জল চলে আসছে। আর তেলগুলো দেখো
ভাসছে কমপ্লিট এবং খেয়ে এত টেস্টি হয়েছে না গো, বিশ্বাস করো। বেঙ্গলি ফুড ব্লগারে আমি শুটিং করছি, এটা রুটি দিয়ে খাচ্ছি, এত ভালো লাগছে। এবার তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, রাত্রির বেলা চুল টুল বেঁধে ছেলেকে নিয়ে চলে এসেছি। একজন অবশ্য কমেন্ট করেছো যে আমরা নাকি গজাকে নিয়ে, আমার কুকুর কথাটা অবশ্যই ও কুকুর, এটা আমরা স্বীকারও করি, কিন্তু বলতে একটু অসুবিধেই হয় বই কি। তো যাই হোক, যেটা বলছিলাম, কমেন্ট করেছো যে আমরা কুকুর নিয়ে আদিক্ষেতা করি। আসলে যারা পেট পেরেন্টস তারাই বুঝবে, জানো তো গজার আমাদের কাছে কি, ও আমার কাছে যে কুকুর নয় সেটা ওরাই বুঝবে। আর এইটা যেটা দেখছো, আমি একটু বলে নিই, এটা আমি একটা ব্যায়াম করছি পায়ের, আমার হাঁটুর ব্যথাটা কিন্তু অনেক ঠিক হয়েছে, এটা আমাকে নন্দিতা এসে সেদিন দেখিয়ে দিয়ে গেছে, তারপর থেকে আমি করছি, জানো তো বেশ উপকার পেয়েছি। আর এই হচ্ছে, এবার যাই আসল কথা যেটা বলছিলাম, হ্যাঁ গজা কিন্তু আমার বাড়ির কুকুর, এটা সত্যি কথা, কিন্তু আমাদের কাছে গজা আমার ছেলে, গজা আমার সন্তান, ও আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে আছে। বিশ্বাস করো যে ওকে নিয়েই আমি সকাল থেকে রাত অবধি থাকি, আমার তো আর কিছু নেই তাই ওকে নিয়েই থাকি। যখন এই ধরনের কথাগুলো শুনি না তখন খুব কষ্ট হয়, জানো তো। যারা কমেন্ট করো ওই ধরনের, তাদেরকে একটা কথাই বলবো, মানুষের সেন্টিমেন্টে আঘাত করো না। দেখো তোমাদের কমেন্ট করার ক্ষমতা আছে বলেই যেটা মনে হচ্ছে সেটাই বলে দেবো। একটা নিঃসন্তান মায়ের কাছে তার পেট যে কতটা আপন সেটা কিন্তু একটু তোমাদের বুঝতে হবে।